পুজো পুজো প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে প্রথমে চলে এসেছি কল্যাণীর A9 স্কোয়ার পার্কের দুর্গাপূজা মণ্ডপে। এখানে এই বছরের থিম চার ধাম। চলুন তাহলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাই, সঙ্গে থাকুন। এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু। এখানে আমি পেয়ে গেছি বাবলা বাবুকে, আর এনার কাছ থেকে এই পূজা মণ্ডপ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেব। আমি বাবলা ঘোষ, A9 স্কোয়ার পার্ক কল্যাণী, সার্বজনীন দুর্গাপুজো এবারে 52তম বর্ষ পড়ছে। এবারে 52তম বর্ষে আমাদের বিশেষ আকর্ষণ উত্তরাখণ্ডের চার ধাম। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে উঠতে হবে আমরা যে মন্দির পাহাড়ের রাস্তা ধরবো, সেটা হচ্ছে গঙ্গোত্রী। গঙ্গোত্রী থেকে আস্তে 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 পাহাড়ের রাস্তা ধরে চলে যাব বৈদ্যনাথ। বৈদ্যনাথের পরে আবার সেই পাহাড়ের রাস্তা ধরে চলে যাব যমুনোত্রী। যমুনোত্রী থেকে সোজা আবার পাহাড়ের রাস্তা ধরে চলে যাব কেদারনাথ। কেদারনাথ দর্শন করার পর তার নিচে গুহা দিয়ে নেমে মূল মায়ের মন্দিরে প্রবেশ করব। মূল মায়ের মন্দিরে প্রবেশ করে ঠাকুর দর্শন করে আমরা পেছনের দিকে চলে যাব মেলা প্রাঙ্গণে। সম্পূর্ণ পূজা মণ্ডপটি জুড়ে নানা রকম রঙিন আলোর দ্বারা সাজানো হয়েছে। এখান দিয়ে সিঁড়ি পেয়ে ওপরে উঠলাম, আর ওপরে উঠেই প্রথমেই চোখে পড়বে গঙ্গোত্রী পূজা মণ্ডপটিকে। এই হোয়াইট কালারের পূজা মণ্ডপটি হচ্ছে গঙ্গোত্রী পূজা মণ্ডপ। আর এর পাশ দিয়ে যেই রাস্তাটি সোজা উপরের দিকে চলে গিয়েছে সেটি বদ্রীনাথ পর্যন্ত গিয়েছে। আর রাস্তার দুই পাশে পাহাড়ের আকৃতি দেয়া হয়েছে। এই পূজা মণ্ডপটি সর্বসাধারণের জন্য ওপেন হয়ে গিয়েছে, আর ভালোই ভিড় হচ্ছে এই পূজা মণ্ডপে। এটি হচ্ছে এখানকার দ্বিতীয় পূজা মণ্ডপ বদ্রীনাথ ধাম। এই বদ্রীনাথ ধাম থেকে আরেকটি রাস্তা ওপরের দিকে উঠে গিয়েছে, সেই রাস্তাটি গিয়েছে যমুনার দিকে। ওই যে দূরে ইয়েলো কালারের প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, ওই প্যান্ডেলটি হচ্ছে যমুনা ধাম। এই যে এই পূজা মণ্ডপটি হচ্ছে এখানকার দ্বিতীয় পূজা মণ্ডপ যমুনা ধাম। আর এই যমুনা ধাম থেকে আরেকটি রাস্তা চলে গিয়েছে কেদারনাথ ধাম পর্যন্ত। আর এই A9 স্কোয়ার পার্কের এটি হচ্ছে চতুর্থ ধাম, কেদারনাথ ধাম। তাহলে আমরা প্রথমে দেখলাম প্রথমে গঙ্গোত্রী, তারপর বদ্রীনাথ, তারপর যমুনা, আর তারপর কেদারনাথ পূজা মণ্ডপটি দেখলাম। কেদারনাথ পূজা মণ্ডপটি দেখা হয়ে গেলে নিচের দিকে একটি রাস্তা নেমে গেছে, এটি গিয়েছে মেন পূজা মণ্ডপ পর্যন্ত। এখানে এইভাবে অনেকগুলি সিঁড়ি অতিক্রম করে নিচে নামতে হবে, আর নিচে নেমেই পড়বে মেন দুর্গাপূজা মণ্ডপটি। আর এই যে রয়েছে মেন দুর্গাপূজা মণ্ডপটি। পূজা মণ্ডপের ভেতরে দেয়ালে রয়েছে নানা দেবদেবীর মূর্তি, আর ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর সামনে রয়েছে মা দুর্গার একটি খুব সুন্দর মূর্তি। পূজা মণ্ডপের ওপরে সিলিংয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, আর রয়েছে একটি বড় ঝাড়বাতি। এই তো ছিল কল্যাণীর A9 স্কোয়ার পার্কের চার ধামের দুর্গাপূজা মণ্ডপ। আর এখানে আসার জন্য শিয়ালদহ থেকে যে কোনো লোকাল ট্রেনে করে চড়ে আসতে হবে কল্যাণী স্টেশন, আর সেখান থেকে পায়ে হাঁটা পথে মিনিট পাঁচেকের মতো সময় লাগবে এই কল্যাণীর A9 স্কোয়ার পার্কে আসার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।